এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গা ছবি তুলে ধরছি, অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে এই মুহূর্তে মানুষের উপস্থিতি এবং তারই সঙ্গে হাওড়া স্টেশন সহ বিভিন্ন জায়গায় আমরা শুনে নেবো কি বলছেন কান্তি গঙ্গোপাধ্যায়। বামপন্থী একমাত্র বিকল্প না তৃণমূল না বিজেপি, এই অপশাসনের বিরুদ্ধে বাংলার জাগ্রত চেতনা আবার সময় ফিরে আসবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কান্তি দা শুধু একা নন, কান্তি দার সঙ্গে তার নাতিরাও এসছেন, বহু মানুষ দূর দূরান্ত থেকে তারা এসছেন, এবং একই সঙ্গে সুজন চক্রবর্তী তিনিও রয়েছেন এই মিছিলে। এবং তুমি সেই ছবিটাই দেখাবো ক্যামেরাম্যান মিন্টু, যে ছবি তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে, সামনের দিকে ছবিটা একবার তোমাকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পাক সার্কাসে কাতারে কাতারে বীর সাধারণ মানুষ, অর্থাৎ বাম কর্মী, যারা এখান থেকে মিছিল করে যাবেন ব্রিগেডে। এবং সামনের দিকে দেখতে পাচ্ছি সুজন চক্রবর্তী, সুজন দা এখানে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা। সুজন দা কি বলবেন আজকের এই সমাবেশ ইনসাফ যাত্রা নিয়ে? মানুষ ইনসাফ চায়, মানুষ বিচার চায়, মানুষ হিসেব বুঝে নেবে। আজকের এই এটা মূলত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার অংশ, পাকসা কাছ থেকে এই মিছিলটা এবার এখনই বেরোবে। দেখতে পাচ্ছেন এমন জমায়েত হয়েছে যে মিছিল সাজাতে যুবরা হিমশিম খেয়ে যাচ্ছে। যুবরাই সামনে, আমরা ওদের সঙ্গে সাহায্য করার জন্য আছে। তার সঙ্গে দলুয়া খাকি, মনে পড়ছে দলুয়া খাকির মানুষ একটা বড় অংশ এখনো বাড়ি ঢুকতে পারেনি, ঘরে ঢুকতে পারেনি, এমন অপদার্থ প্রশাসন সব জেনে বুঝেও পুলিশ প্রশাসন তৃণমূল মানুষকে কার্যত অমানুষ করে দিতে চায়। দলুয়া খাকির মানুষ তারাও হিসেব বোঝার জন্য আজকে এখানে এসে হাজির হয়েছে। দেখুন মিছিল, মানুষ হিসেব বুঝে নেবে, ছেড়ে দেবে না। বাংলাকে যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে গোটা বাংলাকে রুখে দাঁড়াতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।